আমরা আবার এসে গেছি, রোল হচ্ছে ক্যামেরা, ক্যামেরা রোল হচ্ছে। আজকে আমরা কমেন্ট রিড করবো, ঠিক আছে? তো আমরা কমেন্টগুলো পড়ে নিই। তো আমাদের টুম্পা বলে যে গানটা আমাদের কনফিউজ পিকচারে রিলিজ করেছে, সেটাতে বেশ কিছু কমেন্ট পড়েছে। যে আমরা প্রথম যে কমেন্টটা পাচ্ছি, টুম্পাদি চোখটা সাদা কেন, টুম্পাদির চোখ সাদা কেন, তোমরা জানো না টুম্পাদির চোখ সাদা কেন? তারপরেরটা বড় বড়, হ্যাঁ, টুম্পাদি আমার ক্রাশ কিন্তু চোখটা সাদা পুরো পেতনির মতো লাগছে। আরে টুম্পা তো পেতনি, টুম্পা পেতনি, টুম্পা তো ভূত, মানে পিশাচিদি। তো সেটা তোমরা জানো না, সেটা কেউ জানে না। কত লোক লিখে টুম্পা মাই ক্রাশ, টুম্পা টুরু লাভ, ঠিক আছে, কিন্তু টুম্পা কে আসলে কেউ তো জানে না। বলছে নাকি টুম্পা আমার ক্রাশ, তোমরা জানো না টুম্পা আসলে জ্যান্ত লাশ। নতুন এলেন নাকি এই ফ্ল্যাটে? সে কাউকে থাকতে দেবে না। কে 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 থাকতে দেবে না? টুম্পার থেকে হাম্পি নেবে লোকজন, কিন্তু জানে না যে টুম্পাকে। আবার টুম্পার লাইফ স্টাইল দেখতে চাইছে, টুম্পাকে দেখতে আসে, টুম্পাদির সাথে তোমরা কথাবার্তা বলতে চাইছো, টুম্পাদিকে ব্লগে দেখতে চাইছো, টুম্পাদিকে তো পাওয়া অত সহজ নয়। টুম্পা আমাদের মধ্যেই আছে, হাওয়াতে মিশে থাকে, হাওয়াতে মিশে থাকে। টুম্পাকে ডাকতে হবে, প্রকট হবে, প্রকট হবে টুম্পাকে। চলো আমরা সময় নষ্ট না করে টুম্পাকে ডেকে নিই। তিনটে টুম্পা আয়, টুম্পা আয়, আমি হেরে যাওয়ার আগেই উল্টে দেব তাস, পাল্টে দেব বাজি, নমস্কার বাজি, সব সত্য হবে, সত্যি বলছে মিঠুন চক্রবর্তী। আমাদের সামনে চলে এসছে টুম্পা মামনি, বাঙালির পূজার ভালোবাসা, টুরু লাভ, বংগ্রাস টুম্পা, টুরু লাভ। কেমন আছো টুম্পা? আমি তো ভালোই আছি, কিন্তু এত ডাকাডাকি কিসের জোরে জোরে? অনেকেই জিজ্ঞেস করছে যে টুম্পা দি এত সেক্সি, এত ভালো দেখতে, এত, কিন্তু ওই চোখটা চোখে ছানি পড়ে গেছে। আহা, রেস্টিন প্রেমে কি আছে, চোখটা কালো তো, আমার চোখ কালোই, কিন্তু ওই যখন একটু সাজুগুজু করি, নাজানাজি করি একটু, তখন ওই চোখটা চকচক করে ওঠে, সাদা দেখায়। ট্রেলারে তো কালোই আছে, ট্রেলারে কালোই আছে। আপনি কি বলুন তো, একবার আসছেন একবার ভ্যানিশ হয়ে যাচ্ছেন, আপনার নামটা কি? পর্ণা। আপনি তো আদিত্য, তাই না? ফ্লার্ট করছেন আমার সাথে? আপনি কি আদেও ভূত? আর বাই দ্য ওয়ে, তোমার বাড়ি কোথায় টুম্পা? আমার বাড়ি তো হালিশহরে। হালিশহর শ্মশান? হ্যাঁ, মানে ওই আর কি, এখন তো শ্মশানই। আচ্ছা, মানে এমনি থাকতে কোথায় তুমি, যে মানে তুমি বেঁচে থাকতে থাকতে হালিশহরে? হ্যাঁ, হালিশহরেই থাকতাম। নাকি কলকাতায়? এত কিসের প্রশ্ন তো দেখ, আমি কোথায় থাকতাম কি করতাম, এত কিসের প্রশ্ন? ঠিক 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 আছে, আমাদের না অডিয়েন্সে মানুষ জানতে চাইছে, মানুষ, হ্যাঁ, লোকজন জানতে চাইছে। টুম্পা দিকে শুধু ভালোবাসলেই হবে, এত কিছু জানতে হবে না। তোমার আসল নাম কি টুম্পাই? না, সেটা তো সবাই ভালোবেসে আমাকে ডাকে। তাহলে আসল নাম কি? আসল নাম আমার, আসল নাম সুমনা। ও সুমনা, মানে তো ইনস্টাগ্রাম ফেসবুকে যে সুমনা। আর তোমার এমনি মানে রেসিং প্রেমে তোমার নাম কি আছে? পর্ণা। পর্ণা, তো তোমরা তোমাদের টুম্পা দি, তোমাদের সুমনা দিকে তোমরা প্রোফাইল টোফাইলে পেয়ে যাবে। একটু সাবধানে, মালটা কিন্তু একটু ভৌতিক মাল আছে, হালকা হাট আছে, ঠিক আছে? তো শুনলাম নাকি তুমি এই রেস্টিন প্রেমে সায়নের, মানে প্রচণ্ডভাবে সায়নের পিছনে লেগেছো, জীবন নরক করে দিয়েছো? না, আসলে একটা সময় সায়ন একে ওকে ফোন টোন করে হেভি ঝাড় জ্বালাতো। হ্যাভ ইউ ডিস্টার্ব? হ্যাঁ, তো আমিও হালকা করে একটু ঝাড়টা জ্বালিয়ে দিলাম সিরিজটাতে। ও, গোটা সিরিজে? মানে গোটা সিরিজে ভালোভাবে ঝাড়টা জ্বালিয়েছি। কেসটা কি বলুন তো, আর কে থাকে উপরে ফ্ল্যাটে? এবার থাকা যায়, জীবনটা নরক করে দিয়েছি। ভূতের সাথে মানুষের প্রেম হচ্ছে কি হচ্ছে কিছুই আমি বুঝতে পারছি না, একটু বলবে কি হচ্ছে, তুমি ভূত কি করে হলে, কি হচ্ছে? আরে সেটা জানতে গেলে তো দেখতে হবে না কি, ট্রেলারটা দেখ, আর তারপর তো সিরিজটা খুব তাড়াতাড়ি আসছে, তার তারিখ তো চলেই এলো, সেটা তো দেখতে হবে জানতে হলে। আরে এত এত কিসের, এত এত প্রশ্ন কিসের, জীবনে এত প্রশ্ন কিসের? না না, কে প্রশ্ন করা, সিরিজটা দেখে নিও, সিরিজটা চুপচাপ লাগিও না, টুম্পা দিকে লাগিও না, টুম্পা দিকে লাগিও না, ওখানে সব উত্তর আছে। তো খিদে দিতে পেয়েছো তোমার, অনেকক্ষণ তো বসে আছো, এখন গেস্ট তুমি আমাদের। তাহলে কি জোম্যাটো থেকে অর্ডার করা যায়? জোম্যাটো থেকে অর্ডার করি? হ্যাঁ, এটা অর্ডার কর, এটাই এটাই কর, এটাই কর। এই যে টুম্পার খাবার আমাদের জন্য চলে এসছে, আমরা
টুম্পার জন্য আমরা জোম্যাটো থেকে স্পেশাল চারাপোনা অর্ডার দিয়েছি। চারাপোনা তো এটা, হ্যাঁ, ফ্রেশ কাঁচা, ফ্রেশ কাঁচা। হ্যাঁ, আমি এসব খাই নাকি? ভূত বলে কি মানে কোনো মান ইজ্জত নেই নাকি? আরে ভূতেরা তো আমি শুনেছি কাঁচা মাছ অংশ খায়, পিন্ডি খায়, তো ভূতেরা এর বেশি আর কি খায়? মাছই খাবে তো তুমি? কাঁচা মাছ মেছো। এই ভূত পিৎজা খায়, বার্গার খায়, কেএফসি খায়, অর্ডার করতে হলো এইসব কর। ও আচ্ছা, তাহলে এটা কি করবো ভাই? ওকে দেখ খাবে। আমি তো ভেজিটেরিয়ান, আমি সব খাই না। ভেজিটেরিয়ান তাহলে নিজে খা। আমি কাঁচা মাছ আমি কি করে খাবো? খা মানে খেয়ে নেবে, খেয়ে নেবে, খা খাবে খাবে, তুমি রেগো না, খা 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 খা, খেয়ে নেবো, খা। কাঁটা ফুটে গেছে, কাঁচা কাঁটা ফুটেছে গলায়। তোমার জন্য সুদূর বাঁকুড়া থেকে একজন একটা ভিডিও পাঠিয়েছে, তো তোমার জন্য কিছু তার প্রশ্ন আছে, দেখে নাও সেই ভিডিওটা। টুম্পাদি, তোমার জন্য একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে গানটায় আমরা দেখছি যে রাতে ফুলশয্যা হলো, তারপর সকাল হলো, ঘুম থেকে উঠে দেখি বউ পালালো জানলা দিয়ে, দেখি যে বউ যে পালাচ্ছে, বউ কেন পালাচ্ছে? সায়নদার চুঙ্কুলিটা কি ছোট? ছোট সেটা আমি জানবো কি করে? সেটা ওর আগের বউকে জিজ্ঞাসা করতে হবে, আমাকে কেন জিজ্ঞাসা করছে? না মানে মানে সিরিজে তোমাদের মধ্যে একটু কিছু একটা ইন্টিমেট কিছু মজা একটি, মানে কি আমরা কি পানু বানিয়েছি নাকি? ও তো কি বানিয়েছো? আমার জানার হেভি ইচ্ছে জানো তো। কি মনে হয় মানুষ আর ভূত কি চুমু খেতে পারে? টুম্পাদি কি রাতে এসি চালিয়ে ঘুমান নাকি? না ফ্যানের উপর ঝুলে থাকেন মানে ঘুমানোর সময়। মানে কি ভূত বলে কি কোনো মান ইজ্জত নেই নাকি? তাও ঠিক। আচ্ছা পায়ে পা গুলো যে উল্টো, ওটার জন্য কি স্পেশাল খাদিম চটি বানায়? না বাকি আদে উল্টো একটু দেখানো যাবে একটু যদি শীর্ষাসন করেন এখানে? না আমি সবাইকে দেখাতে বাধ্য নই। এই এত এত সুন্দর করে সাজুগুজু করেছেন, কি সাজিয়ে দেয়? কে অনেক পিসাচ টিসাচ আছে যারা আমাকে পিসাচ সাজিয়ে দেয়, সাজিয়ে দেয় পিসাচ সিদ্ধ টুম্পা সখি ওরাই। ওদের সাথে আমি মাঝে মধ্যে ঘুরতে যাই, তো ওরাই আমাকে একটু সাজিয়ে টাজিয়ে দেয়। যাই হোক, টুম্পার সাথে আজকে আলোচনা করে ভালোই লাগলো বেশ। মানে আমরা কপাল যে আমাদের সাথে টুম্পার দেখা হয়েছে। টুম্পাকে যদি ফেসবুকে খুঁজতে হয় সুমনা দাস বলে খুঁজলে ফেসবুকে পাওয়া যাবে, এরকম সামনাসামনি পাবে না, ফেসবুকে পাওয়া যাবে। টুম্পা একটু কাছে এসে একটু হেসে দিন আমাদের সাথে সব দর্শকদের জন্য। তো একটা জিনিস বোঝা গেল, বাঙালির পিওর পুজোর বংগ্রাস টুম্পা আসলে ডাইনি পিজা আছে ভূতি। মানে খেলো মিষ্টি ছিল, হ্যাঁ ছিল, রোজ রামকে তো তোকে তো দেখে মনে হচ্ছে কে ভালোই মজা পাওয়া যাবে, পুরো রেয়াজি। হ্যাঁ এই এক মিনিট, আমাকে খাওয়ার আগে শেষ কথাটা বলে দিই। আমার শেষ ইচ্ছে আমাকে এখন খেয়ে নেবে, আমি ভূত হয়ে যাবো। আমার শেষ ইচ্ছে হচ্ছে আমাদের চ্যানেলে ক্যান্সার গানটি এসে গেছে, যদি না শুনে থাকেন গিয়ে একটু দেখে নেবেন, শুনে নেবেন। আর 13 তারিখ আমাদের সিরিজ রিলিজ হচ্ছে, সেটা একটু দেখবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক করে দেবেন, ঠিক আছে? নমস্কার। যেটা বললো সেটা যেন মাথায় থাকে, আর তা না হলে পরের নাম্বারটা আপনাদেরই আসতে পারে। আমি বস্তির বাচ্চা, তুই আমার বেগম, কোনো মত।